সরকার পতনের দাবিতে রাজধানীতে দিনভর কর্মসূচি পালনে ব্যস্ত ছিল বিএনপির সাথে যুগপথ আন্দোলনে অংশ নেয়া সমমনা দলগুলো। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। ওই জোটের সাতটি দলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে বেরিয়ে পল্টন নাইটেঙ্গেল মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। ঘোষণা করা হয় 11 জানুয়ারি পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি। আজকে ভোটাধিকার রক্ষা, গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করা, এই সরকারের বিদায় এবং নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এটা গ্রহণযোগ্য নির্বাচন। মঞ্চের যে 14 দফা আর বাজারের যে আগুন, এই আগুন নিভানোর দাবিতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার দাবিতে আগামী 11ই ফেব্রুয়ারি গণতন্ত্র মঞ্চ ঢাকা সহ দেশব্যাপী পদযাত্রা এবং গণসংযোগের কর্মসূচি আমরা ঘোষণা করছি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। একই সময় রাজধানীর বিজয়নগর এলাকায় সমাবেশ করে 12 দলীয় জোট। 2 ঘন্টা ব্যাপী ওই সমাবেশে বক্তব্য রাখেন জোটের নেতারা। পরে 11 ফেব্রুয়ারি যুগপথ কর্মসূচি ঘোষণা করে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। আজ আমরা ঐক্যবদ্ধ, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, আমরা এই সরকারের পরিবর্তে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার ব্যতীত অন্য কোন নির্বাচনে অংশগ্রহণ করতে চাই না, করব না। পাশাপাশি বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী সমমনা জোট। কর্মসূচি ঘোষণা করেন জোটের মুখপাত্র এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। আন্দোলন আমাদের একটাই কথা, তোমাকে চলে যেতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকার নির্বাচন দেবে দিতে হবে, নাহলে এক দফা হবে যে এক দফা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ, এবং শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আমরা ঘরে ফিরবো না, আমরা মাঠে আসি থাকবো, জাতীয়তাবাদী সমমনা জোট থাকবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সাথে একীভূত আন্দোলনে অংশ নেয় গণতান্ত্রিক বামঐক্য। একই দিন বিকেলে রাজধানীর মতিঝিলে সমাবেশ করেছে গণফোরাম ও পিপলস পার্টি। সরকার পতন, নিত্যপণ্য ও বিদ্যুৎ জ্বালানি তেলের দাম কমাতে আগামী 11 ফেব্রুয়ারির কর্মসূচি ঘোষণা করা হয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।